কারণেরা তো সম্পদ তার সমস্ত সম্পদকে যদি আলমিরা যদি বদ্ধ করা হয় ইতিহাস থেকে এসেছে এটা কোনো হাদিস না ইতিহাস থেকে পড়েছি কারণ কে এত সম্পদ আল্লাহ দিয়েছেন এত সম্পদ তার সম্পদ যদি আলমিরার ভিতরে রেখে তার তার এই সম্পদ যদি আলমিরার ভিতরে রেখে যদি যদি সাবি গুলা যদি বহন করা হয় শুধু সাবি বহন করার জন্য চল্লিশটা উঁটের প্রয়োজন হতো কতটা কিন্তু সম্পদের খেলায় আমি এই কথাটা বলতে চাইছিলাম আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না সম্পদের ঠেলায় কারণ এত বেশি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করলেন موسی আলাইহিস সালাম বিরুদ্ধে তিনি বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হলেন موسی আলাইহিস সালামের দাওয়াতী মিশন থেকে তাকে বন্ধ করার জন্য দাওয়াত থেকে তাকে বাদ দেওয়ার জন্য দাওয়াতী ময়দান থেকে থেকে বাদ দেওয়ার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন কারণ একটা ষড়যন্ত্র করলো তৎকালীন সময়ে কিছু কিছু মহিলা আছে তারা দেহের বিনিময়ে অর্থ উপার্জন করতো দেহের বিনিময় করতো আওয়াজ দিয়ে বলেন না তাদেরকে কি বলা হতো তৎকালীন সময়ে একেবারে আমাদের ফাফিয়ার মতো আমাদের বাংলাদেশের ফাফিয়া ঠিক না এ ফাফিয়ার মতো একজন বেশ্যা ছিল তার ছিল সবদা সবজা কি ছিল সবজা বেশ্যা সবজা বেশ্যা এই সবজা বেশা টাকার বিনিময়ে দেহ বিক্রি করত কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস ঠেকানোর জন্য গভীর রজনীতি একবার সবদার কাছে চলে গেল বলতেছে শব্দা সবচেয়ে বড় কাস্টমার ঠিক না সবচেয়ে বড় কাস্টমার এটা হচ্ছে কেলাবাদুরের মতো কেলাবাদুর ছিলেন হ্যাঁ কলাবাদুর আপনাদের এলাকা আছে নি আপনি দেখবেন আমাদের দিন আমাদের যখন দিন শেষ হয়ে যায় তখন তাদের রাতটা হয় দিন ঠিক না তাদের রাতটা হয় দিন আমাদের সমাজের রকম কলাবাদুর আছে যারা আমাদের আমাদের সমাজটাকে নষ্ট করতেছে বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এবার শব্দ বৈশ্যাম শব্দ বৈশার সাথে যখন গভীর रजনিতে যখন চলে গেল সব তার সাথে বলতেছে মূসা তো বেশি বাড়াবাড়ি করতেছে আমি এসেছি আজকে কাস্টমার হিসাবে ঠিক আছে তবে তোমাকে একটা কাজ করে দিতে হবে সব বলতেছে কাজ করে দিব মানে কাজ করে দিব কাজ করাই তো আমার কাজ বলে তুমি আমাকে জানো আমাকে চিনো বলে চিনি আপনি তো আমার নিয়মিত কাস্টমার আপনাকে কেন চিনবো না বলে না না কাস্টমার হিসেবে নয় আজকে তোমার সাথে একটা চুক্তি হবে বলে কি চুক্তি চুক্তিটা হচ্ছে ওই মূসাকে একটা অপবাদ দিতে হবে আল্লাহর নবী মূসাকে একটা অপবাদ দিতে হবে যে অপবাদের কারণে যে অপবাদ সমাজে চড়ায়ে গেলে মূসাকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দেয়া যাবে এবং মূসার দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে মূসার যে আনিত বিধান এ বিধান বন্ধ হয়ে যাবে এজন্য তোমার সাথে আমার একটা চুক্তি হবে সেই শক্তি হচ্ছে আগামীকাল আমাদের বড় ঈদের দিন আগামীকাল আমাদের বড় আনন্দের দিন

দিনের প্রতি মানুষকে আহ্বান করে মুসার বড় একটা স্বভাব হচ্ছে আল্লাহর দিনের প্রতি সে মানুষকে আহ্বান করে ও সব তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে তোমার সাথে আমার চুক্তি হচ্ছে আগামী কাল যেহেতু আমাদের একটা উৎসব আছে ওই উৎসবের স্টেজে নিশ্চয় মুসা সেখানে ভাষণ দিবে তো বলে আমাকে কি করতে হবে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা আলামত দিব যখন ফ্যান্ডেল ভরপুর মানুষ হয়ে যাবে হাজার হাজার মানুষ সেখানে তুমি চলে যাবা চলে যাওয়ার পর তুমি ওই ফ্যান্ডেলের আড়ালে বসে থাকবা আমি মুসার ফাঁসে থাকবো আমি মুসার ফাঁসে থাকবো মুসা যখন বক্তব্য দখন দেয়া শুরু করবে ইশারা দেওয়ার সাথে সাথে তুমি দাঁড়িয়ে যাবা দাঁড়িয়ে গিয়ে একটা কথা বলবা কি কথা সেটা হচ্ছে যে আপনারা দাকে এত সুন্দর সুন্দর লেকচার দেওয়া এত বক্তব্য দেওয়ার মন সে দেখতেছেন এত সুন্দর সুন্দর কথা বলে আসলে উনার চরিত্র এরকম রকম না বলুন না নাউজুবিল্লাহ আপনারা এই মুসাকে চিনেন না এই মুসার চরিত্র নষ্ট চরিত্র নষ্ট আমি একদম নষ্টা মহিলা

যেহেতু হোটেলের বিল দিতে হবে আড়াই লক্ষ টাকা ঠিক না হোটেলের বিল কত দিতে হবে যেহেতু হোটেলের বিল দিতে হবে সুতরাং টাকা লাগবে টাকা যদি দাও আমি কাজ করতে পারবো কোনো সমস্যা নাই টাকা যদি দাও আমাদের চরিত্র তো নষ্ট হয়ে গেছে আমরা বিশ্ববরণ্য আলম কি অদর্শনের মামলা দিতে আমরা পিছ পাবো না বলেন টেকেরা দাও আমার ভাইয়া ভাইরাম কারণ এবার বললো তাহলে তোমাকে এক কাজ করতে হবে বিশ হাজার আশাফি আমি তোমাকে দেব বিশ হাজার স্বর্ণ মুদ্রা দশ হাজার আশাফি এখন তোমাকে দিলাম বাকি দশ হাজার তোমাকে দিব কাজ হওয়ার পরে কারণ এ কথা বলে সেদিন সবজার থেকে বিদায় নিল আগামীকাল বিশাল সামিয়ানা বিশাল ফ্যান্ডেল তৈরি হয়ে গেল বিশাল ফ্যান্ডেল আগামীকাল তৈরি হয়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যথারীতি তিনি বক্তব্যের আসনে তিনি বসে গেলেন স্টেজে উঠে গেলেন হাজার হাজার মানুষ সব প্যান্ডেলের ভিতরে বসা মুসা বসাম তিনি বক্তব্যের পাশে গিয়ে দাঁড়ালো কারণ মুসা আলসালু আসসালামের পাশে গিয়ে দাঁড়ালো আর সবদাকে ইশারা করলো সবদা কথা আগে হয়ে গেছে ঠিক না রাতের আধারে শক্তি হয়ে গেছে সব হয়ে গেছে সব কিছু কাকে কি করবে না করবে সব কিছু রাতের বেলা হয় না দিনের বেলা হয় আল্লাহর এই দিনের দুশ্মনেরা কিছু লোক কুর অন্তরালে এই কাজ করে আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমতা দিয়েছি আমি তোমাকে মর্যাদা দিয়েছি এই মর্যাদা ফে এই ক্ষমতা ফে আমার একদম দিনের দায়কে তুমি কলঙ্কিত করবা তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে আমি তোমাকে ছাড় দেব না বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা মুসা আলাইহিস সালাতু যখন বক্তব্যরত অবস্থায় এবার কারুন ইশারা দে শব্দকে শব্দ কোন হোশ নাই শব্দ একবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস উনার মুখের দিকে এভাবে তাকিয়ে আছে একবারে এভাবে উনার মুখের দিকে তাকিয়ে আছে কারুন অনেক চেষ্টা করলো ফাঁক দিয়ে যে তাকে উঠানোর জন্য ইশারা যেহেতু ইশারা দিবে রাতে চুক্তি হয়েছে ইশারা দিলে সে উঠে এসে মনসে মুসা আলি ইসলামের চরিত্র চরিত্র সে কলঙ্ক কলঙ্কিত করবে এটা থেকেই চুক্তি কোন কাজ হয় না এবার কারুন এস্টিস থেকে নেমে গেলেন নেমে গিয়ে একবার ফিসল থেকে একবারে ফিসান থেকে মানুষ যেভাবে ছটায়া ছটায়া ওই যে সামনে যে বসে সবটা তার কাছে আসতেছে এই ফিসান দিয়ে ছটায়া ছটায়া সামনে আসার অভ্যাস কিছু মানুষের আছে না নাই বিশেষ করে জুমার দিন দেখবেন জুমার দিন ঠিক না আসবে একবারে সবার পরে এসে একেবারে তিনি সবাইকে সবার কাদের উপর দিয়ে একবারে সামনে চলে আসবে ঠিক না কারণ বাকি বাকি ছয় দিন যে আসেন নাই আজকে একদিন বুঝাইবে দেখো আমি বড় কত বড় নামাজি ঠিক না একবারে সাত দিনের কাজা আজকে আদায় করবে কয়রা কাতের মাধ্যমে দুই রাখা ঠিক না দুই রাখা আদায় করবে আবার হুজুরের নিজের ঘড়ির দিকে তাকাবে হুজুরের চেয়ারার দিকে তাকাবেন ঠিক না ইশারা করে হুজুর সময় কিন্তু শেষ ঠিক না এরকম হয়তো আপনাদের এলাকায় নাই আমি অন্য এলাকার কথা বলতেছি আর কি এরপর মানুষকে ছাটাইয়া ছাটাইয়া সামনে চলে আসলো এবার এখান দিকে মারলে যায় করবর নাই এক পর্যায়ে সবজা দাঁড়িয়ে গেল কারণ বলতেছে আমার তীর নিশানায় লেগেছে এতক্ষণ পর বুঝতে কথা মনে তার হয়েছে এবার মুসা তোমার ঠেলা সামলাও তোমার চরিত্রকে নষ্ট করে দেব এই জনসম্মুখে তোমাকে অপমান করবো আমার কত বড় সম্পদ আমার সম্পদের অভাব নাই আল্লাহ বুঝি নবী হিসাবে আমাকে প্রেরণ করলেন না তোমার মতো একজন ব্যক্তিকে ফকির মানুষ সম্পদ নাই তোমার মতো একজন কে নবী বানাইছে আল্লাহ নবী বানানোর জন্য কাউকে ভয় নাই তোমাকে ভয়ছে আল্লাহ তো নবী বানাইলে আমারে বানাইতে পারত আমার তো টাকা পয়সার অভাব নাই বলেন ঠিক কিনা এবার সবদা যখন দাঁড়িয়ে গেল সবদা যখন দাঁড়িয়ে গেল কারণ বেতায়ে খুশি বলল আজকে মোসার চরিত্র জনসমক্ষে প্রকাশিত হয়ে যাবে শব্দ সেখানে দাঁড়িয়ে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো নাম এক দড়ে মাংসের উপর উঠে গেল এক দড়ে মাংসের উপর উঠে গেল মাংসের উপর উঠে বলতেছে উপস্থিত জন সাধারণ আপনারা শুনেন যে ব্যক্তি ভক্তিদার মনসে এই ভক্তিদার মনসে তিনি বক্তব্য দিতেছেন নাম মুসা আমি আমার জীবনে ওনার চেহারা কোনো দিন দেখি না কিন্তু আজকে ওই যে ওই যে কারণ দাঁড়িয়ে রয়েছে ফ্যান্ডেলের মাঝখানে কারণ দাঁড়িয়ে রয়েছে এই সমাজের ভিতরে সব ভদ্র সব চাইতে ভদ্র সব চাইতে ধনী মানুষ আপনারা জানেন সর্বপ্রথম বলতেছি তাকে যত ভদ্র জানেন সব চাইতে দুনিয়ার অভদ্র হচ্ছে এই এই কারণের যে চরিত্র রাতের বেলায় একরকম দিনের বেলায় একরকম সে আমার সবথেকে বড় কাস্টমার গতকালকে তার সাথে আমার শক্তি হয়েছে আল্লাহর নবী মূসার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য আজকে আমি অপবাদ দেওয়ার জন্য ঠিকই শক্তি অনুযায়ী আমি আমি ফ্যান্ডেলে লেডিসে বসেছি কিন্তু আমার সস্তার কসম করে বলতেছি মূসার দিকে আমি তাকিয়ে দেখলাম এত বড় সোনার মানুষ আমি আমার জীবনে আরে দেখি না মূসা আলিসাল্দু আসলাম সবচাইতে ভালো মানুষ খুব সুন্দর মানুষ তিনি আল্লাহর নবী আমি শাস্তি দিচ্ছি আমি আজকে থেকে আমার অপকর্মা থেকে আমি ফিরে আসলাম আমি আর অপকর্মা করবো না ওই কারণকে তার দশ হাজার আশাপি নিক্ষেপ করে দিয়ে বলো কারুন তোমার আগে টাকা নিয়ে দাও পরের টাকা আমার দরকার নাই আমি মৌসা হাতে হাত থেকে তার ঘরে মকবুল করলাম এবার আল্লাহ বলেন আজকে তো মুসাকে ধরতে চেয়েছিল কারণ কিন্তু আজকে আমার সিদ্ধান্ত আজকে আমি আল্লাহ তোমাকে ধরো এতদিন পর্যন্ত আমি তোমাকে সার দিয়েছি আজকে তো ছেড়ে দেব না আমার নবীর বিরুদ্ধে নবীর দলের বিরুদ্ধে যত অপবাদ দিয়েছ এক নম্বরে চরিত্র শেষ করেছি কিন্তু চরিত্র শেষ করে তোমাকে ছেড়ে দেব না তোমাকে আমি আজকে সারা পৃথিবীর জন্য আমি তোমাকে উদাহরণ স্বরূপ পেশ করব সাথে সাথে কারণ যেখানে দাঁড়িয়েছে ওই জায়গা থেকে তার হাঁটু পর্যন্ত কেটে গেল সমস্ত মানুষগুলা এই দৃশ্য দেখলো কারণ হঠাৎ করে সব মানুষগুলা উপরে কিন্তু কারণের হাঁটু পর্যন্ত গেডে গেল এবার কারণ মুসার চেহারার দিকে তাকিয়ে বলতেছে মুসা এটা তোমার কত নম্বর সালাকি তুমি আর কি জাদু দেখাবা মুসা এগুলো ছেড়ে দাও তুমি কখনো আমার সাথে পারবা না আমার অত্যবিত্তের অভাব নাই তুমি কি মনে করছো আমাকে কেড়ে দিবা আমি যদি আমার শক্তি আমার সামর্থ্য আমার যারা সালাসা আমার যারা নেতা তাদেরকে যদি ডেকে ডেকে আনি তুমি আমাকে কখনো নিচের দিকে নামাতে পারবা না এই কথা বলার সাথে সাথে কারণের সমস্ত শক্তি সব সৈন্য সামন্ত চলে আসলো এবং সাবান আনলো সাবান আনলো খন্দ আনলো ড্রেজার আনলো সবগুলা দিয়ে যখন কারণ যেখানে নিচে নামাজ শুরু করেছে তার পাশে যখন বাড়ি সাথে সাথে আগুনের স্কুল লিঙ্গ শুরু হয়ে যায় ওই মাটিকে আল্লাহ শক্ত করে দিলেন এক পর্যায়ে হঠাৎ করে আরো একটু গেড়ে গেল এবার নাবি পর্যন্ত এবার কারণ বলতে সেরে মুসা আমি বুঝে গেছি আজকে তো আমি ধরা পড়ে গেছি এ মুসা আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমার নামে দিয়ে দেব বিনিময় তোমার আল্লাহকে বলো আমার আল্লাহ যেন আমাকে আজকে ছেড়ে দেয় আল্লাহ বলে না 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 হবে না হবে না আমি তোমাকে সময় দিয়েছিলাম আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তুমি ওই সুযোগ পাই তুমি ওই ক্ষমতা পাই আমার দিনের মুজাহিদদেরকে আমার কোরআনের ফাঁকি কে অপবাদ আজকে আমি তোমাকে লাঞ্ছিত করব এবং তাম দুনিয়ার মানুষকে তোমার তোমার আমি তাম দুনিয়ার মানুষকে তোমার জন্য উদাহরণ স্বরূপ পেশ করব এবার সাথে সাথে এই বলার সাথে সাথে কারণের এবার একবারে মুখ পর্যন্ত গেড়ে গেল ভাইরাম মিশরের কারণ রদ মিশর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে নাম হচ্ছে কারণরথ আজকে এটা বাস্তব সাক্ষী আজকে বাস্তব সাক্ষী হয়ে আজকে দাঁড়িয়েছে যারা গেছে সেখানে দেখতেন ওই কারণ সেদিন থেকে দিন নামা শুরু হয়েছে ওই সেদিন থেকে নামা শুরু হয়েছে কারণ কেমন পর্যন্ত নিচের দিকে নামতে থাকবে কার উন্নয়ন তারা দেখেছেন তারা তারা বলেছেন তাদের মুখ থেকে শুনেছি তারা বলেছেন কারণ রদ মিশর থেকে একজন এসেছেন উনি আমাকে বলেছেন কারণ রদে উনি নিজে গিয়েছেন এবং দেখছেন বাস্তবতা আল্লাহ জানেন কারণ এখন বাস্তবতার আলোকে ওয়াজ করতে হবে ঠিক না বাকিটা নাই বললাম ফে ভাইরা কারণ রব এমন অবস্থা উনি বলতেছেন কয়েক মিনিট পর পর বুধ বুধ বের হয় বুধ বুধ বের হয় ভোটকা আমরা আঞ্চলিক ভাষা বলছি ভোটকা বের হয় ওই বুধ বুধ ওই ভোটকা গুলা এমন দুর্গন্ধ এমন ফসা দুর্গন্ধ মুখের মাল দেওয়া ছাড়া সেখানে দাঁড়ানো যায় না তাম দুনিয়ার নাফাক মানুষ গুলা এমন দুর্গন্ধ তাদের চরিত্র যদি জাতির সামনে যদি প্রকাশিত হয় এই জাতি তার দুর্গন্ধ সহ্য করতে পারবে না বলেন ঠিক